আজকের ক্লাসে আমরা শিখব কম্পিউটারের বিভিন্ন ডিভাইস সম্পর্কে। তো তার আগে আমি একটু প্রিভিয়াস পড়াগুলোকে রিভিশন করতে থাকি, মানে আগের দিন যে পড়াগুলো করিয়েছি আমি একবার একটু রিভিশন করিয়ে নিই, নেক্সট আমি নতুন পড়া শুরু করছি। আমরা আগের দিন কম্পিউটারের বিভিন্ন পার্টস সম্পর্কে পড়েছিলাম, যেমন মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্পিকার। মনিটর ছিল কোনটা? যেগুলো হলো আমাদের যেগুলো মানে যে স্ক্রিনটা আমরা কম্পিউটারে দেখতে পাই না, যেখানে আমরা বিভিন্ন লেখা দেখতে পাই, ছবি দেখতে পাই, সেটা মনিটর। সিপিইউ কোনটা? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কিবোর্ড, কিবোর্ড দেখতে টাইপরাইটারের মতো, যেখানে অনেক কী থাকে। আর মাউস কোনটা? আমরা একটা ছোট মতো হাতের মতো, মানে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারি যে যন্ত্রটা, ওটা মাউস, মানে হাতের তালুর মতো দেখতে হয়, যেটাকে ঘোরালে পরে কম্পিউটারের স্ক্রিনে বিভিন্ন তীরচিহ্ন দেখতে পাওয়া যায়। নেক্সট প্রিন্টার, যেখান থেকে প্রিন্ট হয়, অ্যান্ড স্পিকার, যেখান থেকে বিভিন্ন সাউন্ড আমরা শুনতে পাই। তো এই ছিল আগের দিনের আমাদের পড়াটা, আমি একটু প্রিভিয়াস রিভিশন করিয়ে দিলাম। এবার আমরা নতুন আজকের ক্লাস শুরু করবো।